কোথা থেকে কল করেছেন? স্যার আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। শাহাবুদ্দিন কোথা থেকে কল করেছেন? আমি রংপুর থেকে বলছি। বলেন, রংপুর থেকে কি কষ্ট নিয়ে? আপনার বয়স কত? স্যার আমার বয়স 27। বলেন, 27 এর শাহাবুদ্দিনের কষ্ট বলেন। আমার প্রবলেম হলো আমার L4 L5 ডিস্ক দুটো আছে, আমার রিপোর্টে আসছিল এই ডিস্ক দুটোতে প্রবলেম হচ্ছিল, ডিস্কটা বের হয়ে আসছিল। এটা তো L4 L5 MRI এর প্রবলেম, আপনার প্রবলেম বলেন। আমার প্রবলেম স্যার হলো আমি যে দাঁড়াই থাকি আমার হলো বাম পায়ের রঙের মধ্যে প্রচন্ড ব্যথা করে এবং বাম পায়ের পুরো পাতাটা ঝিনঝিন করে এবং বাম পায়ে যে বাম পাশে যে মাংসপেশিটা আছে কোমরে, এই কোমরের মাংসপেশিটা একটা। এটা কতদিন থেকে আপনার এই কষ্ট হয়েছে? স্যার আমার বাম পায়ে ঝিনঝিনানিটা হলো স্যার 1 সপ্তাহ যাবত, আর আমার এই প্রবলেমটা টোটাল 1.5 বছর। দেড় বছর আগে কেন হলো? স্যার আমি একটা পাওয়ার প্ল্যান্টে জব করি, তো একটা হেভি ওয়েটের কাজ করতে গিয়ে উপরে ওইটা উঠাইতে অবশ্যই আমার পাঁচ ফিট করে ওই সময় আমার কোমরে রাখত। জি জি, আপনি একটু জোরে কাশি দেন। সম্মানিত দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাকে কল করেন অবশ্যই তারা এমনভাবে কল করবেন যেন আপনারা আমাকে দেখতে পান। একটি ফোনে আমাকে দেখবেন, আর একটি ফোনে আমার সঙ্গে কথা বলেন, তাহলে আমাদের আপনার এবং আমার উভয়েরই আমাদের উপকার হবে। তাহলে এই যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক উপকারী পেতে পারেন। দর্শক, যিনি রংপুর থেকে কল করেছেন শাহাবুদ্দিন, আপনি কাশি দিলে ব্যথা পান? স্যার আমার বাম পাশে ওই যে ওই মানি ব্যাগ রাখার যে পয়েন্ট আছে ওই জায়গাটাতে ব্যথা লাগে। কাশি দিলে? জি স্যার। আপনি একটু চিত হয়ে শোন। বাম পাশে ওখানে ব্যথা, আপনি চিত হয়ে শুয়ে আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর 4 আঙুল উপরে উঠান, উপরে লাগান। লাগিয়েছেন? এখন আপনি আপনার ডান হাঁটু ধরে বুকের দিকে আস্তে 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 টানেন, দেখেন যে আপনার বাম পাশের যেখানে মানি ব্যাগ রাখেন ওই এলাকায় বা ওর নিচে বা উপরে ব্যথা পান কি না। হোল্ড ইট, হোল্ড 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 করেন, আনবেন না, এখানেই হোল্ড করে রাখেন। এখন বাম হাত দিয়ে বাম হাঁটুকে ধরে ডান শোল্ডারের দিকে টানেন। ব্যথা লাগে? ওকে, আপনি এখন যা করবেন তাহলে এই দুই পাকে সোজা করে দেন, দিয়ে বাম হাঁটু সোজা রেখে বাম পায়ের আঙুলগুলো এরকম টেনে আস্তে আস্তে উপরের দিকে উঠান। যেখানে উঠালে ব্যথা লাগে দেখেন যে এটা বিছানা থেকে কতটুকু উপরে ওঠে বা কত ইঞ্চি উঠে। ঠিক আছে, ওখানে আপনি রাখেন, ওখানে আপনি 1.5 ফিট উপরে উঠাইছেন মানে 18 ইঞ্চি, SLR হলো 18 ইঞ্চি। ওকে, আপনার অন্য আর কোনো অসুস্থতা নাই তাই না? স্যার আমার এমনিতে নর্মালি একটু যে হলো অ্যালার্জি টাইপের প্রবলেম আছে। আচ্ছা, আপনি অবশ্যই নিকটস্থ চিকিৎসকরে দেখাবেন। রংপুর এখন বলা যায় উত্তরবঙ্গের খুব একটা ইম্পর্টেন্ট প্লেস, যেখানে অনেক চিকিৎসক কাজ করেন, মেডিকেল কলেজ আছে, এই চিকিৎসকের অসিলায় হাজার হাজার রোগী ভালো হয়। আপনি অবশ্যই তাদের একজনকে বেছে নেবেন। এখন আমি আমার দিক থেকে আমি আপনাকে উপদেশ দিচ্ছি। প্রথম হলো 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন। গরম করলে এটা লাল লাল হয়ে যাবে, রসুনগুলো যেন না পড়ে লাল লাল হবে। লাল লাল হলে এটাকে একটা কাপের মধ্যে রেখে দেন ঢেলে। প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপুর হয়ে শুবেন, বাসার কাউকে বলবেন আপনার এই নারকেলের তেল নিয়ে আস্তে 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 ডলে দিতে। আমরা একটা ভিডিও দিচ্ছি, আপনি দেখেন ওখানে কি সুন্দর করে ডলছে। এভাবে ডলবেন যেখানে যেখানে ব্যথা লাগে।
ঠিক আছে, কতক্ষণ ডলবেন? কমপক্ষে 10-12 মিনিট। ডলার পরে এখানে ঠান্ডা সেঁক দেবেন। আগেই আজকেই একটা টাওয়ালকে ভাঁজ করে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেন। তারপর ওই নারকেলের তেল 12 মিনিট ডলার পরে আপনার ওই জায়গাতে একটা পাতলা সুতির কাপড় নেবেন, নিয়ে ওইটাকে চিপে ভিজিয়ে চিপে কোমরের উপর লাগিয়ে রাখবেন। তার উপরে ঠান্ডা শেকটা বসিয়ে দেবেন। তার উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে দেবেন, ড্রাই শুকনা টাওয়াল দিলে দিয়ে এটাকে ঢেকে রাখবেন যাতে ঠান্ডাটা বের হয়ে না যায়। নেক্সট নেক্সট আপনার জন্য আপাতত দুটো এক্সারসাইজ আপনি করছেন। প্রথম এক্সারসাইজ যেটা করছেন, বুকের দিকে পা টেনে নিয়ে আসছেন, এরকম বারবার টেনে এনে হোল্ড করেন কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড হোল্ড কীভাবে হবে? 5 বার মনে মনে সুবহানাল্লাহ ওয়া বিহামদি বললেন, অথবা 1001 থেকে 1005 গুনবেন। এভাবে আস্তে আস্তে সময় বাড়াবেন, 5 কে 7, 7 কে 10, 10 কে 12, 15 এরকম করবেন। দিনে 2 বার 10 থেকে 15 বার এক্সারসাইজটি করুন। আর একটি কী করবেন, পা উঠাতে বলছেন, পা বলছেন 1 থেকে 1.5 ফিট উঠাতে পারেন। আপনি জোর করে উঠানো দরকার নেই, নর্মালি যতটুকু ওঠে এই উঠালেন। এখন আপনার বাড়ির নিকটস্থ একজনকে বলেন আপনার পায়ের গোড়ালির নিচে হাত দিয়ে ধরতে। এখন আপনি পা নিচের দিকে চাপ দেন, চাপ দিলে ওই যে হাত দিয়ে ধরছে হাত নিচে চলে যেতে পারে, কিন্তু তাকে বলেন হোল্ড ইট প্রপারলি, শক্ত করে ধরতে। তাহলে নিচের দিকে যাবে না, ওখানেই থাকবে। কতক্ষণ? 5 সেকেন্ড। আস্তে আস্তে বাড়াবেন, এই এক্সারসাইজ দুটো করুন। তার আগে নারকেলের তেল রসুন গরম করে যেটা বলছি লাগাতে, এটা লাগাবেন। দর্শক মনে রাখবেন, আপনার জন্য দ্য এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মেডিসিন। জি, আপনার কথা বলেন। স্যার, ওই একটা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়েছিলাম, তো উনি আমাকে হলো মানে পুরো শুয়ে দুটা এক্সারসাইজ দেখা দিয়েছিল, তো ওই এক্সারসাইজ দুটা তাহলে কি হোল্ড রাখবো এখন? আমি জানি না, এখানে আমার কোনো মন্তব্য নাই, আপনি চয়েস করবেন কি করবেন। ধন্যবাদ আপনাকে রংপুর থেকে কল করার জন্য। আসসালামু আলাইকুম।